এগোর মাঝে আমি একটা মানে কথা শেয়ার করতে চাই। সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। চ্যাট সিনেমা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হচ্ছে আমি রেহমান। তুমি যে কি কবা ওটা আমি ভালো করে জানি, কি কবা ওটা কঞ্চু দাও। ঠিক বলেছো, পডকাস্ট শুরু করি। হাসো না, ঠিকই বলছো, ধীরে ধীরে কি লাভ হবো, ফটাফট শুরু করো। হ্যাঁ হ্যাঁ, কি মোহাম্মদ তো টুক লাম্বা করবার আমার কাছে সময় নাই। আরে শোনা আমার, শোনা গো আমার, তুমি ঠিকই বলছো, তোমার কাছে সময় নাই, আমার কাছেও সময় নাই, তাহলে আর দেরি কিসের, ফটাফট পাক পাক শুরু করা যাক। মজা আয়া শোবেরা তো মোবাইল আছে, বড় মোবাইল। হা হিজরে শোবিত থানের না, মানে ঠিকই বলছো, সবার কাছে মোবাইল আছে, কি কবার চাস উড়ে কনচু দাও। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আজ হাম এসআই অ্যাপ কা বারে মে বাত করনা যারা হ্যায়, জিসকা নাম হ্যায় তিন পাত্তি মাস্টার। আপনারা চাইলেই ঘরে বসে থেকে তিন ধরনের টাকা ইনকাম করতে পারবেন। আপনারা ঘরে বসে থেকে 40,000 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। এক নম্বর কথা, আপনি এই অ্যাপসটা আপনাদের বন্ধুদেরকে যেত রেফার করবেন, সে যদি ডাউনলোড করে 30% কমিশন পাবেন। দুই নম্বর, আপনি যত এই অ্যাপসে রিচার্জ করবেন তত কিন্তু আপনার লেভেল আপ হবে আর ইনকাম বেশি হবে। তিন নম্বর, আপনি কিন্তু এই অ্যাপসে বেশি বেশি বেট লাগায় তত ইনকাম করতে পারবেন। তাহলে আর কিসের দেরি, ফটাফট ডিসবক্সেশনে যে লিঙ্কটা ডাউনলোড করে নেন আর জলদি জলদি খেলার জন্য উপস্থিত হয়ে যান। সেরা হোক, সেরি হোক, বেডা হোক, বেডি হোক, সবার টেন আছে না? আরে সিরি, হ্যাঁ হ্যাঁ, সবার কাছে মোবাইল আছে, ওটা কি তোর কঞ্চুদার লাগবো, ওটা সবাই জানে, ঠিক আছে? সেরা হোক, সিরি হোক, সবার কাছে মোবাইল আছে, তা তুই কি কবার চাস ওটা কষ না কে? হ্যাঁ ফালতু জুতা সিরি দেখি এটা। তারপরে বুঝতে পারবো। ঠিক বলেছো, ফেসবুকের ভাইরাল জাবেদ আহমেদ। হ্যাঁ ঠিকই তো, আমি উড়াই ভাবছিলাম যে এই সিরি ডে জাহিদের কথাই বলবো, তা তুই তো জাহিদের নামটাও শুদ্ধ করে কোহাইতা যাস না। আরে জাহিদের নাম জাবেদ আহমেদ না, জাহিদ আহমেদ, নামটা শুদ্ধ করে হিগানু তারপরে রস করতে চলে আসে। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ক্লিয়ার। জাবেদ না জাহিদ আহমেদ আমি মানে অতটুকু ভালো করে জানি না ওর বিষয়। জাবেদ না জাহিদ তুই ভালো করে জানুসি না, তাহলে রস করতে কেন এসেছ? ঠিক বলেছো। আমি কিলিগাজি গেলাম, তোমার ঘর কোথ? গাইস সামান্য একটা কমেন্ট নিয়ে কিন্তু এত বড় ঘটনা। গাইস জাহিদেরও দোষ আছে, সামান্য একটা কমেন্টের জন্য এরকম ধরনের কথা। গাইস ভাবলাম জাহিদের দোষ আছে, তাই বলে লেডিস মানুষে জাহিদকে কেন রস করতে আসবে? ঠিক আছে লোক রেতে, তোমার জায়গাত না কই আমি তার কলেছি তোর ঘর কোথ? গাইস আরিফা যে কথাটা বললো এই সামান্য কথা নিয়েই এত বড় ঘটনা। তবে গাইস আমি কিন্তু জাহিদের দোষ দিতাছি না, এখানে কিন্তু সম্পূর্ণ এই লেডিসটার দোষ দিতাছি, কারণ এ একজন লেডিস। লেডিস এ কোন হিসাবে জেন্টসদেরকে রস্টিং করতেছে, রস্টিং এর নামে কোনো ঘন্টার মাথা কিছু জানে না, হুদাই উল্টা পুল্টা সোশ্যাল মিডিয়ামে বক বক করনে কিলে চলাইয়া, তার তো কোনো প্রমাণ সুরমান, তার নামটাও ভালো করে জানে না। আরিফিয়া তরও আমি কইতাছি ভালো করে নাম সাম ঠিকানু, তারপরে জাহিদকে রস করতে চলে আসে। কিন্তু আমি ফেসবুকে হের এক দুটো ভিডিও দেখছিলাম, মানে কোন কি নামে স্যার একটা লাগে ওর ঝগড়া হয়েছিল। সুপ্রিয় দর্শক কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। চ্যাট সিনে টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হচ্ছে আমি রেহমান। এটাই আমার নাম রেহমান, যে নাকি রেহমানের নাম বলতে পারবে না সে কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, ঠিক আছে? এই আরিফিয়া আমার লগেই কন্ট্রোভার্সি ছিল, ঠিক আছে? অরিজিনাল প্রমাণ নিয়াই তার সঙ্গে কন্ট্রোভার্সি করছি। তো আর নাগাল উত্তর নাগাল উল্টা পুল্টা বক বক করতাছি না, আর তোর নাগাল প্রমাণ ছাড়া টিভি একজন ফাঁসানির চেষ্টা করি নাই। তবে তোরে আমি একটাই ভুল ধরতাছি, তুই ভালো করে তার নাম সাম ঠিকানু, তারপরে তাকে রস করতে চলে আসে।